আল্লাহ আকবার। ওই সিদ্রাতুল মুনতাহাতে একটি গাছ আছে, এই সিদ্রা জানেন, এই কুলের গাছকে বলা হয়। কাকে বলা হয়? কুলের গাছকে। আর তার ফল, তার পাতা হলো হাতের কানের সমান, আর তার যে ফলগুলো মটকা, এই যে পানি ভরে মাটির কলসিগুলো দেখেছেন, এত বড়। তো বলা হয়েছে কি ওই মটকার সমান তার ফল, এত বড়। ওর উপরে একটা ফরিশতা অপেক্ষা অর্থাৎ ইন্তজার করতে থাকে। যখন এই শাবান মাসের 15 তারিখে মাগরিবের পরে গোসল করে কোন বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যখন পাঠ করে, তো বলা হলো ওই ফরিশতা সামনে একটি কুয়া আছে, ওই কুয়ায় সালং মারে, লাফ দিয়ে পড়ে, আর পড়ার পরে ওখান থেকে ওই গাছে ওঠে, আর পূর্ণ বাক্য যখন মুকাম্মাল করে ওই বান্দা, তো ওই ফরিশতা পাখনাকে খেলিয়ে দেয়। আর পাখনা কত দূর? তো বলা হলো মশরিক থেকে মাগরিব পর্যন্ত এত লম্বা পাখনা। সেই পাখনাকে খেলিয়ে দেয়। খেলিয়ে দেওয়ার পর সেই পাখনার থেকে যতটা পানির কাতরা, পানির টোপ ওই জায়গায় পড়ে, একটা একটা ফরিশতা জন্ম নেয়, আর ওই ফরিশতা সেজদায় পড়ে যায়, এবং সেজদায় পড়ে ওই বান্দার জন্য মাগফিরাত করতে থাকে। কতক্ষণ? যতক্ষণ না আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ না করে দেয়। চিন্তা করতে পারে এই শাবান মাস আমরা গাফলাতে ঘুমিয়ে অলসতায় কাটিয়ে দিলাম, বুঝতে পারলাম না। আল্লাহ আকবার। চিন্তা করুন একবার, শাবান মাসকে এমনি পার করে দিলাম। শাবান মাস সম্পর্কে আরো আমার রাসূলুল্লাহ বলেন কে জানো, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কত বরকত প্রদান করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন একবার কামলি ভালে আকা তাবলিগে ইসলামের জন্য, ইসলামের প্রচারের জন্য তিনি বাইরে গেছেন। ইয়ে তাবলিগে জামাত নয়, যে তাবলিগ জামাতকে দেখতেছেন, এ তাবলিগ ইসলাম প্রচারের জন্য নাই, ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। আজ পড়ে দেখুন না এদের পিছলে ইতিহাসকে, বুঝতে পারবেন খোদ নিজেই। আর সমস্ত দিকে কিভাবে শেষ হচ্ছে, ইমানকে কিভাবে হরণ করছে, বুঝতে পারবেন। আমার রাসূলুল্লাহ তাবলিগ করেছিলেন কোন মুসলমানের কাছে গিয়ে, আছে কোন ইতিহাস ভাই আপনারা শুনেছেন? আমার রাসূলুল্লাহ কোথায় গিয়েছিলেন ইসলামের প্রচারের জন্য? ওরা যারা ইসলাম সম্পর্কে জানতো না, যারা রবকে পেছানতো না, যাকে রবকে জানতো না, চিনতো না, সেখানে যে আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করেছিলেন। আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতে যে তিনি সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আরে তুমি তো যাচ্ছ মুসলমানের কাছে, ওখানে যে মুসলমানের বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে সঙ্গে নিয়ে তার নাম, তার বাপের নাম, সমস্ত অ্যাড্রেসকে একসাথে লিখে যৌথভাবে উপরে পাঠিয়ে দিয়ে বলছো আমি এতজনকে মুসলমান বানাইছি। বলেন না আউযুবিল্লাহ মিন জাল। আপনি একবার চিন্তা করুন, মুসলমানকে মুসলমান বানাচ্ছে। হেল করেন, আমি এখানে নাই, যেখানেই থাকি না কেন, যে প্রান্তেই থাকি না কেন, আমি এমনি ভাবে বলি না বিনা প্রুফ দিয়ে। যদি প্রুফ ছিল আছে অসুবিধা নেই। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর ইসলাম তিনি প্রচার কিভাবে করেছেন, বুজুর্গান দিন আল্লাহর বলিরা কিভাবে ইসলাম প্রচার করেছেন, কোন জায়গায় গিয়ে তাবলিগ কিভাবে করেছেন। খাজা গরিব নামাজ রহমাতুল্লাহ আলাই যখন আসলেন, তো আজান দেবার কেউ নেই, আল্লাহ বলার কেউ নেই, নামাজ পড়ার কেউ নেই। আমার গাজা গরিবী নামাজ যখন হিন্দুস্তানের সরজমিনে যিনি আসলেন, তো তখন চতুর্দিক থেকে ওনাকে বাধা দিচ্ছিল, কিন্তু তিনি পিছে হটাননি, পিছে পা পিছে করেননি, আগে বাড়তে চলেছেন। তিনি কত কিছু বাধা বিঘ্নর সত্ত্বেও ইসলামকে প্রচার করছেন, তাবলিগ ওকে বলা হয়। আল্লাহ আজ বলছে, চ্যালেঞ্জ করছে কোরআনকে,
तारीख उठिए देखोन इतिहास उठिए देखोन एमन एमन समय हेछे आज तो प्रोटेक्ट करछे समस्त जगह एहतेजाज करछे मिसाइल बाहिर करछे के गुस्ता के रसूल अल्लाहु अकबर एमन ओसिल बुजुर्गने दिन तारा लाफी पड़े बोलेछे तुमि जदि सत्तर पथे हाओ तुमि जदि हक पथे हाओ तो एसो आमार सम्मुखे जलाओ आगुन आगुनेर मध्ये तुमिओ जाओ आमिओ जाच्छि जदि तुमि हक हाओ ताले आगुन फैसला करे दिबे अल्लाह अकबर संगे संगे देखा हुए छे के हक हकी रह गए छे बातिल मिटे गए छे एत सोजा ना एत सोजा ना तबलीग एमनी भावे हबे भावे तो हजरत आयशा बोलेन रसूलुल्लाह इस्लामेर तबलीगेर जन्य जखन गेलेन आमी कम्प्लीट वाले चादर जे चादर आमार रसूलुल्लाह मुड़ी दिए सुतें ओई चादर आमी कोनो दिन मुड़ी दिए शुइनी आमी की करलाम के रसूलुल्लाह नेई तो आमी एकटु चादरटा मुड़ी दिए शुई आमी चादरटा मुड़ी दिए शुये पड़लाम सबार संगे संगे आमी देखलाम के अर्शे मोहल्ला थेके दिए ताहतुस्सोहा पर्यन्त पूरब थेके पश्चिम उत्तर थेके दक्षिण कोनो जगह बाकी थाकलो ना सब किछु आमी देखतेछिलाम बलेन सुभानाल्लाह सब किछु जागार होये गेछिलो समस्त किछु आमार सामने परिष्कार होये गेछिलो आमी सब किछु देखतेछिलाम एबार ओई समय एओ देखतेछिलाम कि एतो परिमाणे बर्षा होच्छे बर्षार कारणे मदिनार पलि गलिते समस्त जगह मदिनार छादे मदिनार जत गाछपाला आछे सब भिजे जाच्छे पानी अतिबाहित होये मदिनार गलि दिए बइछे आमी चिंता करलाम आमार रसूलुल्लाह इस्लामेर तबलीगेर जन्य इस्लामेर प्रचारेर जन्य गिएछेन उनी भिजते भिजते आसछेन एमन समय आमार रसूलुल्लाह दरजाय एसे जखन आवाज दिलेन तो हजरते आयशा बोलेन आमी उठलाम एकटा कापड़ेर टुकड़ा निये दरजार सामने गिये दरजा खुललाम एबं कापड़टा जखन आगे बाड़िये दिलाम तामार रसूलुल्लाह मुस्के हेसे बोलेन आयशा एटा कि करछो बोले या रसूलुल्लाह आपनि भिजेननि बोले भिजबो किभाबे बर्षा कोथाय होयेछे तुमि कि बोलछो बुझते पारलाम ना हजरते आयशा बोलेन या रसूलुल्लाह कथा आसल के आमी आपनार ये कम्बली वाले चादर ये बरकतपूर्ण चादर ये चादर कोनो दिन आमी एकला उड़ेनी आज आमी मुड़ी दिए शुयेछिलाम दुनियार समस्त जिनिस आमार सामने उजागर हो गेछिलो सब किछु आमी देखते पाच्छिलाम या रसूलुल्लाह एबं एमनो देखतेछिलाम के मदिनार गलि गलिते समस्त जगह एमन भावे बर्षण हच्छे बृष्टि हच्छे आमी भाबलाम आपनि भिजते भिजते आसछेन आमार कम्बली वाले आका मुस्के हेसे बलेन ए आयशा शोनो रहमतेर चादर जे तुमी उड़ी दिए छिले एई जन्नो तुमार सम्मुखे कोनो चीज आर सुपाइतो छिले ना सब किछु देखते छिले आर एटा जानो जे बर्षा होच्छे जे बृष्टि जे कतरा तुमी देखते छिले एटाओ सत्य के शोनो तुमी कि जानो ना शाबानेर चौदह तारीखेर रात आज एई रात एई सम्पर्के तुमी कि जानो हजरते आयशा बोलेन या रसूलुल्लाह आपनार थेके एबं आल्लार थेके के बेशी जाने आमार रसूलुल्लाह बोलेन शोनो आज शाबान मासेर चौदह तारीखे रात्रि এই রাত্রিতে আল্লাহ তাআলার অপরন্ত রহমত বর্ষণ হয় সেই রহমতের কাতরা তুমি দেখতেছিলে বলেন সুবহানাল্লাহ এই শাবানের মাস তাই যদি শুধু শাবান সম্পর্কে তো আপনারা এর আগে শুনেছেন সবকিছু বয়ান তো শাবান মাস সম্পর্কে আর এই শাবান মাসেই ये प्रोग्राम होच्छे एइजन्य एकटु आलोचना करार एकान्त प्रयोजन छिलो ताई आमी आलोचना करतेछिलाम आपनि कि जानेन एइ शाबान मासे आमार रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम आरो बोलेन के दुनिया एबं आखिरातेर मध्यस्थले आरेकटे दुनिया आछे सेइ दुनियाते हे बोले आलामे बरजाख बला हय एनी मानुष जखन मृत्यु बरण करे तार रूहके ओइ आलामे बरजाखे राखा हय ओइ स्थाने राखा हय আর এই শাবানের 14 তারিখের রাত্রিতে ইয়ানি মাগরিবের পরে সমস্ত রূহকে আজাদ করে দেওয়া হয় এই সমস্ত রূহ সমস্ত বাড়িতে নিজের আত্মীয়-স্বজনের বাড়িতে আসে এবং ঘুরতে থাকে কতক্ষণ পর্যন্ত বলে হাত্তা মাতলাইল ফজর যখন শনি ফজরের ওয়াক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এরা ঘুরতে থাকে দেখতে থাকে আমার আত্মীয়-স্বজন কি করছে যাদেরকে আমি এত কষ্ট করে
পার ঘাম মাথায় ফেলে বাড়ি ঘর বানিয়েছিলাম, যাদের সমস্ত জিনিসকে আমি পূর্ণ করেছিলাম কত কষ্ট করে, তারা আজ কি করছে, আল্লাহর উপাস্য বান্দাগী করছে কিনা। এবং আরেকটি হাদিসের মধ্যে আছে, আমার রাসূলুল্লাহ বলেন, শোনো কে কবরস্থানে যাও, কেন না মুর্দার পাশে ওখানে যে যখন তুমি দোয়া খায়ের করো তারা খুশি মেহসুস করে, তারা আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। আর বলেন এটা কি কোনো কিতাবের মধ্যে আছে কি রাসূলুল্লাহ কোন সময় কবরে গিয়েছেন? আমরা হ্যাঁ আছে, কিতাবের মধ্যে আছে, আমি এমনি বলছি না, এমনি বলছি না, কিতাবের মধ্যে আছে। উঠিয়ে দেখেন আবু দাউদ শরীফ, এর মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে ও হাদিসের মধ্যে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই হাদিস মুসলিম শরীফের মধ্যেও বয়ান করা হয়েছে এবং আহমদ তিরমিজির মধ্যেও বয়ান করা হয়েছে, এবং এইহি হাদিস মহাত্মা ইমাম মুহাম্মদের মধ্যেও বয়ান করা হয়েছে এবং অন্য অন্য কিতাবের মধ্যেও এই হাদিস সম্পর্কে জিকির করা হয়েছে। বলা হয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সমক্ষে আসলেন, আমার কাছে আসলেন, বসার পরে তিনি কাপড়টা খুললেন, উনি বসে আছেন, এমন সময় হঠাৎ করে উঠলেন, ওঠার পরে কাপড় পরিধান করে আমার কামরা থেকে বেরিয়ে গেলেন। আমি চিন্তা করলাম রাসূলুল্লাহ আসলেন, কাপড় খোলার পরে কাপড় পরিধান করে তিনি আবার উঠে কোথায় গেলেন, আমি ওনার পিছা ধাবা করলাম কিন্তু ওনাকে পেলাম না। আমার আজওয়াজে মুতাহার আজওয়াজ ইয়ানি আজওয়াজে মুতাহারাত ইন উম্মাহাতুল মুমিনিন, এরি অন্য অন্য আল্লাহর রাসূলের বিবিগণের কাছে যেয়ে তিনি জিজ্ঞাসা করলেন কি আল্লাহর নবী কি আপনাদের কক্ষে এসেছে? সকলে বললেন আসেননি। হযরত আয়েশা বলেন আমি পরেশান অবস্থায় ধুরতে ধুরতে জান্নাতুল বাকিতে গেলাম। জান্নাতুল বাকি সম্পর্কে জানেন কি বাবারা? জান্নাতুল বাকি জানেন না? জান্নাতুল বাকি হলো মদিনার কবরস্থান যেখানে অসংখ্য সাহাবাই কেরামকে দাফন করা হয়েছে, এবং সমস্ত ওখানে মদিনার বুকে কোনো মুসলমান যদি ইন্তেকাল করে তো ওখানে দাফন করা হয়, ও মসজিদে নববীর কবরস্থান জান্নাতুল বাকি বলা হয়। তো হযরত আয়েশা বলেন আমি ওখানে গেলাম, যাবার পরে কি দেখছি কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে অর্থাৎ কবরস্থানে সকলের জন্য দোয়া খায়ের করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল, এর থেকে বুঝতে পারলেন? আর কি প্রুফ দেব, আরো হাদিস থেকে দিতে হবে। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া খায়ের করতেছেন উম্মতের জন্য, তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে যখন পৌঁছলেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন আয়েশা কে তুমি এই মনে করতেছিলে কে তোমার সঙ্গে রাসূলুল্লাহ খেয়ানত করেছে, তোমার উপরে জুলুম করেছে? তো হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা মনে করিনি, আপনাকে না পেয়ে খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছিলাম। আল্লাহর রাসূল বলেন হে আয়েশা জানো এ কোন রাত? শাবান মাসের 15-14 তারিখের রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারক ও তাআলা বানু কলব এবং বানু নজর এর দুটো গোত্রের কথা বলা হয়েছে, আবার একটা হাদিসের মধ্যে বানু কলবের কথা বলা হয়েছে। এই বানু কলব জানেন একটা গোত্র একটা খানদান, ওই খানদানে ছাগল অতিরিক্ত পালিত করত, তাদের ছাগলের সংখ্যা কেউ বলেছে 1 লাখ এবং 1 লাখের বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন কে শোনো হে আয়েশা এই বানু কলবের যে ছাগল আছে যে বকরি আছে এর শরীরে যে পশম আছে এর পশমের ন্যায় আল্লাহ তাআলা এই রাত্রিতে মানুষকে মাগফিরাত করে দেয়, মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শাবান মাস রাত্রি আল্লাহ এমনিতে আমরা পার করে দিলাম ভাই, শুধু এই বিষয়ে তো আলোচনা করলে হবে না, আয়াত কিছু পড়েছি সেই দিকেও যেতে হবে। আমার রব বারবার ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, তিনি ডাক দিয়ে বারবার বলতেছেন কে মানুষ তোমরা আমাকে ছেড়ে কোথায় চলেছো, কে তোমাকে পথ ভ্রষ্ট করেছে? রব্বে করিম, করিম বলে রব, তিনি ডাক দিয়ে বলতেছেন এসো আমার কাছে, এসো আমার কাছে এসো। আল্লাহ আকবার। চিন্তা করতে পারে আজ আমরা তওবা করতে লজ্জা পাই যে তওবা করলে আমাদের মান সম্মান যাবে। আল্লাহ বলে ভাই তওবা করে না, হলে তওবা কেন করব, কিসের জন্য তওবা করব?
আকড়ে যায় কি না? এ জানে না, আল্লাহু আকবার, জানেন কি তওবা, এই তওবা মানুষকে মুস্তাজাবু দাওয়াত বানিয়ে দেয়। মানুষ যখন সত্য দিল দিয়ে তওবা করে আর আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়াকে রাত করে না, আতা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে আর আমরা তওবা করতে। হযরতে ইমাম বিন হাম্বল, আপনি শুনেছেন ইমাম বিন হাম্বল? চারজন ইমাম, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাঁ না জি, আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এর মুখাফফাফ ছোট্ট শব্দ দিয়ে আমরা বলি সুন্নি। আর এই সুন্নি যারা এই চারজন ইমামকে মানে, চারজন ইমামকে মানতে হবে, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক আর ইমাম বিন হাম্বল, এই চারজন ইমামকে যারা মানে এনাদের সকলের মত একই এবং মাসলা মাসাইল দিক থেকে একটু দ্বিমত আছে কিন্তু সকলের আকীদা হলো এক, আর এনাদের সকলকে যারা মানে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, বুঝতে পারলেন? এবং চারজনকে মানতে হবে কিন্তু একজনের অনুসরণ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। তো এর মধ্যে একজন ইমাম, ইমাম বিন হাম্বল, ওই ইমাম বিন হাম্বল জানার একবার দর্শন করার জন্য, জানাকে একবার দেখার জন্য মানুষ দোয়া করতেন, কে আল্লাহ তোমার ওই নেক বান্দা, ও মুহাদ্দিস, ওই ইমাম, ইমাম বিন হাম্বলের একবার দর্শন করিয়ে দেন। ওই ইমাম বিন হাম্বল জানাকে এক নজর দেখার জন্য মানুষ ভিড় লাগিয়ে থাকতো। ইমাম বিন হাম্বল সফরে বেরিয়েছেন, একটা ঝোলা সঙ্গে আছে, লিবাস পরিধান করে বাইরে হয়েছেন, চলতে চলতে তিনি এমন স্থানে পৌঁছে গেছেন, সন্ধে হয়ে গেছে, ঠান্ডার সময় কম্বল মুড়ি দিয়ে আসেন। ইমাম বিন হাম্বলকে কেউ চেনে না, এত বড় ইমাম, ওয়াক্তের এত বড় ইমাম, ইমামকে কেউ চেনে না। ইমাম বিন হাম্বল চলেছেন কোথায়, সফরে চলেছেন, ওনাকে কেউ জানে না। এখন তো আছে না, এখন মিডিয়া পত্রকার সব কিছু, কেউ যদি কোনো মন্ত্রী বা কেউ যদি আসে তো সঙ্গে সঙ্গে প্রচার হয়ে যায়, এক মহান ব্যক্তি আসছে তো সকলেই জেনে নেয়। ওই সময় তো কিছু ছিল না, ছিল কি? কিছু ছিল না। ইমাম বিন হাম্বল এত বড় ইমাম, বাহির হয়েছেন, কেউ প্রচারের নেই, চেনে না। সন্ধে হয়েছে তো উনি বলছেন, উনি ভাবছেন যে এই মসজিদে একটু আরাম করে এখান থেকে বেরিয়ে যাব, তারপরে সফর জারি, এখান থেকে জারি করব, এখান থেকে সফর শুরু করব। তো ইমাম বিন হাম্বল তিনি গেলেন কোথায়, এক মসজিদে। আর জানেন তো মসজিদের মোতাওয়াল্লি, এনে যে সেক্রেটারি হয় একটু, কেউ কেউ একটু শক্ত মেজাজের হয়, এ বলছে ইমাম বিন হাম্বলকে তো চেনে না, এশারের নামাজ শেষ হয়ে গেছে, ইমাম বিন হাম্বল ওখানে নামাজ আদা করে এক কিনারায় বসে তিনি তসবি পড়ছেন, সেক্রেটারি হাজির হয়েছে, হয়ে বলছে কে তুমি? বলছেন আমি একজন মুসাফির, একটু আরাম করে এখান থেকে, বলে বাহির হয়ে যাও, মসজিদ আরামের জায়গা নয়, অন্য জায়গা তালাশ করো, এখান থেকে যাও। ইমাম বিন হাম্বল খেয়ে ওখান থেকে বাহির করে দিল। হযরত ইমাম বিন হাম্বল ওখান থেকে বাহির হয়ে গেলেন, আল্লাহু আকবার, একটা ঝোলা কাঁধে আছে, কম্বল বুড়ি দিয়ে ঠান্ডার সময় ইমাম বিন হাম্বল ওখান থেকে চলেছেন। আস্তে আস্তে চলতে চলতে এমন এক স্থানে পৌঁছলেন, দেখছেন যে একটা নানবাই, নানবাইকে জানেন যে রুটি, তান্দুরি রুটি তৈরি করে, মাটির মাটির গোলাকার একটা গর্ত তৈরি করে তার মধ্যে আশ জ্বালানো হয় আর তার মধ্যে কাপড়ের উপরে রুটিকে পাতলা করে মেরে দেয় আর ওর মধ্যেই তৈরি হয়ে যায়, ওখান থেকে সে আবার শিক দিয়ে বা হাত দিয়ে বাহির করে দেয়। তো দেখছেন যে একটা নানবাই সে রুটি তৈরি করছে, ইমাম বিন হাম্বল সেখানে গেলেন, যাবার পরে তিনি বলছেন ভাই আমি একজন মুসাফির, আমাকে একটু জায়গা দেবে আরামের জন্য? উনি বলছেন যে আলহামদুলিল্লাহ, কেন দিব না, আমার রাসূলুল্লাহর সুন্নাত, যদি কোনো মুসাফির আসে সেই মেহমানকে মেহমানদারি করা, রাসূলুল্লাহর সুন্নাত, আসুন আপনি ভিতরে আসুন। ইমাম বিন হাম্বলকে বসতে দিয়েছেন সেই নানবাই এক কিনারে, হযরত ইমাম বিন হাম্বল কম্বল মুড়ি দিয়ে তাসবিহটা হাতে দিয়ে তিনি তাসবি পাঠ করছেন আর ওই নানবাই যে রুটি বারবার তুলছে আর ওর মধ্যে লাগাচ্ছে আর যে তাসবি পড়ছে ওইটা দেখছে, হযরত ইমাম বিন হাম্বল বারবার দেখছেন আর মুস্কি হাসছেন। এমন সময় নানবাই, তার চোখ হযরত ইমাম বিন হাম্বলের দিকে পড়ে গেল, যখনই
করলো সেই সময় সে একটু শরম অর্থাৎ লজ্জা মহসুস করে তিনি বলছেন এ মুসাফির আমাকে দেখে আপনি হাসছেন ইমাম বিন হাম্বাল বলে না ভাই তোমার আদাকে আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি আনন্দে হাসছি বলে আমার কি আদা দেখলে বলে তুমি যে বারবার রুটি তুলছর মধ্যে দিচ্ছ আর পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই এ আদা আমার অতি পছন্দ হয়েছে নান ভাই বলে এ মুসাফির শোনো আজ তো ইরিদি বাহার এই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য এই তওবা পড়ার জন্য রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে যখন থেকে আমি এই তওবা পড়তে শুরু করেছি তারপরে আল্লাহর কাছে যা কিছু আমি দোয়া করেছি রব্বুল আলামিন আমাকে সব কিছু পূর্ণ করে দিয়েছে তো হযরত ইমাম বিন হাম্বাল বলেন আজ কি দোয়া করতেছো তুমি বলেন যে আজকে আমি দোয়া করতেছি এখনো পর্যন্ত আমার দোয়া কবুল হয়নি তো বলো বলো তুমি কি দোয়া করতেছো তিনি বলেন এ নান ভাই বলেন যে হুজুর আমি এই দোয়া করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন ওয়াক্তের ইমাম ওয়াক্তের মুহাদ্দিস ইমাম বিন হাম্বালকে আমি একবার দর্শন করতে চাই ওনার দিদার আমি পেতে চাই তাই আজকে আমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি এ কথা শোনার পরে ইমাম বিন হাম্বাল কম্বলকে ছেড়ে দিয়ে সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যেয়ে বলেন কে নান ভাই তোমার দোয়া কবুল হয়ে গেছে বলে কিভাবে কবুল হলো কে শোনো শোনো তোমার সামনে যে দাঁড়িয়ে আছে অন্য কেউ নেই ইমাম বিন হাম্বাল যাও তোমার এই দোয়াও কবুল হয়ে গেছে দেখো ইমাম বিন হাম্বাল তোমার সামনে দাঁড়িয়ে আছে আস্তাগফিরুল্লাহ ইয়ে তওবা মানুষকে মুস্তাজাব দাওয়াত বানিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ আর কোন কোন সময় এমনও হয় যে মানুষের তওবা পর্যন্ত আল্লাহ কবুল করে না আল্লাহু আকবার ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا محمد চিন্তা করেন আজ আমরা তওবার জন্য আমার রাসূলুল্লাহ বলেন আত-তাইবু মিনা যামবি কামা লা সামওয়ালা যারা গুনাহ থেকে তওবা করে নেয় তারা ভাই এমনই হয়ে যায় যেন কোনো গুনাহই করেনি বলেন সুবহানাল্লাহ আজ তওবার জন্য যদি বলে মানুষ একড়ে যায় বলে ঘরে আমি তওবা করব কিসের জন্য করব মনে হচ্ছে নিষ্পাপ কোনো গুনাহই করেনি আল্লাহু আজ দুনিয়ার মানুষ চত্বর দিকে যে কষ্টের মধ্যে আছে এবং চত্বর দিকে মানুষ বিচলিত অবস্থার মধ্যে আছে কিসের জন্য জানেন এই নিজের কর্মের জন্য এই নিজের গুনাহর জন্য আজ হযরতে ওরাহারি রাহমাতুল্লাহ আলাই আমাদের দরবিয়ান এসে আমাদেরকে যে শিক্ষা দিলেন আমাদের যে যে রাস্তা দেখালেন সে রাস্তাকে আমরা ছেড়ে দিয়েছি ওনাকে এমনি পেয়েছিলাম কি ওনাকে কে দিয়েছিলেন একবার পিছের ইতিহাসকে আপনার সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন আসছি আমি হাদিস শরীফের দিকে এখনো পূর্ণ তাকরির শুরু করিনি আমি জানেন কি এর নাম সকলেই শুনেছেন মরহুম হাজী ওসমান সাহেব শুনেছেন নাম বাবারা এখানে অনেকেই জানেন পুরানো মুরিদ যারা আছেন জানেন কি উনি কে ছিলেন একজন পালোহান মোটা তাজা উঁচু একটা ব্যক্তি ছিলেন আর উনি কোথায় ওই হিঙ্গলগঞ্জের যে রাইস মিল ছিল রাইস মিলের সম্মুখে উনি কি করতেন একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন যত নৌকা যেত ওখান দিয়ে উনি বলতেন এই এদিকে এসো চেক করতেন তারপরে যেত উত্তরে যাক আর দক্ষিণে যাক আর পশ্চিমে যাক ওখান থেকে যেত হযরতে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই তিনি নৌকায় চড়ে ওই হিঙ্গলগঞ্জের ওখান দিয়ে আসছেন আর হাজী ওসমান ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন বলছেন এই কে এদিকে নিয়ে এসো কিছু মুরিদ আছেন বলছেন আমাদের পীর সাহেব আছে বলে পীর সাহেব তোলে হ্যাঁ আল্লাহ ইয়ে চিনিনি ইয়ে জানেনি কোনো সময় যে পীর কি হয় বলে তোমাদের পীর বলে হ্যাঁ তা আমি একটু দেখতে চাই তোমাদের পীর কেমন হয়
তো হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে পর্দাটা উঠিয়ে দাও। আল্লাহু আকবার। যখন পর্দাটা উঠিয়ে দেওয়া হলো তো হাজী ওসমান তিনি বর্ণনা করেন, আমি ওনাকে এক নজর দেখার পরে আমি নিজে নিজের মধ্যে থাকলাম না, আমি জানো মনে হচ্ছে যে কোথাও আমি হারিয়ে গেছি, দেখে মাহু হয়ে দৌড়ে গেলাম। বলেন তোমাদের পীরকে আমার বাড়ি নিয়ে যেতে চায়। বলেন সুবহানাল্লাহ, এ হলো আল্লাহর বলি। আল্লাহু আকবার। এক নজর দেখার পরে সে দিওয়ানা হয়ে বলছে তোমাদের পীরকে আমি আমার বাড়ি নিয়ে যেতে চাই। তোরে বলেন এখানে তো কাদা, কিভাবে নিবে, কিভাবে নিয়ে যাবে? তো উনি বললেন আমি এত বড় পাহলোয়ান আর ইনি দুবলো পাতলা মানুষ, আর কি অসুবিধা আছে, আমি কোলে করে নিয়ে যাব, তোলা তুলতে পারবে তোলে? হ্যাঁ। হাজী ওসমান বলেন ওই সময় এক কুইন্টাল ও দেড় কুইন্টাল কিছু ছিল না আমার কাছে, আমি হাত দিয়ে চট করে পিঠে তুলে নিতাম, কিন্তু গৌসে জামাকে যখন দুই হাত দিয়ে যখন আমি তুললাম, আমি কবর পর্যন্ত মাটির নিচে নেমে গেলাম। আমি বুঝলাম যে পৃথিবীর সব থেকে কঠিন ওজনদার জিনিস যেন আমার হাতের উপরে এসেছে। আমার চোখ লাল হয়ে গেল চোখের পানিকে দেখে। গৌসে জামা মুসকে হেসে বললেন কি ভারী লাগছে, চলো নিয়ে চলো। সঙ্গে সঙ্গে হালকা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও হালকা ভেবেছিল, বুঝতে পারেনি বিলাতের ভার, ও হালকা ভেবেছিল। আল্লাহ, চিন্তা করতে পারেন? আলী তো বলেছিলেন না, হযরত আলী বলেছিলেন যখন রাসূলুল্লাহ বলেন কাবার গৃহে যে ভূত আছে, এ আলী আমার পিঠে ওঠো আর সবগুলো ফেলে দাও। হযরত আলী বলেন আমি রাসূলুল্লাহর পিঠে উঠব? বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে ওঠুন, আমার পিঠে ওঠো। আমার রাসূলুল্লাহ বলেন নবুয়াতের ভার কি উঠাতে পারবে আলী? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কারণ আলীকে রব তাআলা এত শক্তি প্রদান করেছিলেন যে উনি পুরো দুনিয়ার যে ওজন আছে সেই ওজনটা জিব্রিল আমিনের দ্বারা পাঠিয়ে তানার দ্বারা তুলিয়ে নেওয়া হয়েছিল। একবার চিন্তা করেন হযরতে আলীকে কত শক্তি প্রদান করা হয়েছিল। হযরতে আলী তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধে চড়েন। আমার রাসূলুল্লাহ বলেন নবুয়াতের ভার উঠাতে পারবে আলী? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমার রাসূলুল্লাহ একটি হাত হযরতে আলীর উপরে রেখে দিলেন, একটা পা পর্যন্ত হযরত আলী তুলতে পারলেন না। আর হিজরতের রাত্রিতে যখন আমার রাসূলুল্লাহ হিজরত করছেন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন বিলাতের ভার এদিকে, ওদিকে নবুয়াতের ভার। ওসমান বুঝতে পারেনি, তাই তো হযরত কাকাস আরিফ বিল্লাহ কাকাস রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন কে কাফ থেকে কাফ পর্যন্ত যে জানে না সে মরিতে দূরের কথা, সে মসনাদে খেলাফতের উপযুক্ত নয়। আল্লাহু আকবার। আবার গোসে জামা সব কিছু জানতেন। আজ ইলমে গায়েব কি বহাস হচ্ছে, বলছে কে নবী আল্লাহর, আল্লাহ এবং নবীর ইলমকে একসাথে মিলাচ্ছে, এরা শিরিক ও বেদাত করছে। আমি বলছি শোনো গ্রামারটা ভালোভাবে পড়ো, যেখানে লেখা হয়েছে আলিমুল গায়েব, যেখানে আলিফ লাম দাখিল করা হয়েছে রব তালার জন্য ও জিকির করা হয়েছে রব তালার জন্য ও ইলমে গায়েব সম্পর্কে বলা হয়েছে, আর যেখানে আলী মু গায়েব বলা হয়েছে আমার রাসূলুল্লাহর জন্য জিকির করা হয়েছে। আর এটাও দেখো কি ইলমে গায়েব সম্পর্কে তুমি বলতে চাও কে তুমি তো নবী, নবী তো অনেক দূরে, অলির কাছে এসো, অলি স্বয়ং বলতেছে কাপ থেকে কাপ পর্যন্ত যতক্ষণ না জানতে পারবে, অর্থাৎ যখন থেকে এই আজাল শুরু হয়েছে ওইখান থেকে নিয়ে কায়ামত পর্যন্ত যে খবর না দিতে পারবে, সমস্ত কিছু না জানতে পারবে, বলতে পারবে, সে বিলাতের হক রাখে না, মসনাদে খেলাফতের হক রাখে না। তাই আমার গৌসে আজম হযরতে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই তিনি জানতেন কে এই জায়গায় ওসমান আমাকে কোলে করে নিয়ে যাবে নিজের বাড়িতে, যখন নিজের বাড়িতে নিয়ে যাবে তো এর দ্বারাই আমি এখানে সব থেকে পছন্দনীয়, সব থেকে উত্তম, সব থেকে যোগ্য, সব থেকে
কামিল ওলিকে আমি এদেরকে দিয়ে যাব বলেন সুবহানাল্লাহ আর সেই রূপে হযরত আলী মুদ্দুর রহমাতুল্লাহ আলাইহকে আমাদেরকে প্রদান করে গেলেন আজ আমরা এমনি পেয়েছি যে আর পেয়ে ছেড়ে দিয়েছি আল্লাহ চিন্তা করতে পারেন বর্তমান হযরত হযরতে আবরারুল হক মুত্তাজিল্লুল আলী আল বরকাত তিনি আমি যখন মদিনা শরীফে থাকি তো মদিনা শরীফে আমাকে ফোন করে বললেন যে মহসিন আজকে কোন দিন আমি বললাম হুজুর আজকে হচ্ছে বৃহস্পতিবার বলে যা রওজায়ে রাসূলে যা যে আমার তরফ থেকে আল্লাহর নবীকে সালাম বলে দিস আল্লাহু আকবার আমি এই কথা শুনে উযু করে বাহির হলাম হারাম শরীফের মধ্যে যেয়ে আমি দেখলাম যে আমি ওই স্থানে এত পরিমাণে ভিড় যারা হাজী লোক গেছেন জানেন এত পরিমাণে ভিড় ওই স্থানে আমি কোনোদিন পৌঁছাতে পারিনি আজকে কি যেতে পারবো আমি চিন্তা করতে লাগলাম আর আস্তে আস্তে পা এগোতে লাগলাম চিন্তা করলাম যে উনি তো সালাম বলতে বলেছেন এখান থেকে কিভাবে দিব কাছে তো যেতে হবে চিন্তা ভাবনা করে এক পা দু পা করে এগোতে লাগলাম যেতে যেতে আমি ওই স্থানে পৌঁছালাম যেখানে রিয়াজাতুল জান্নাত বলা হয় আমার রাসূলুল্লাহ বলেন আমার মিম্বার এবং আমার রওজার মধ্যস্থল হলো রিয়াজাতুল জান্নাত অর্থাৎ জান্নাতুল বাগিচা এখানে যদি তোমরা কিছু আসো তোমরা যদি কেউ আসো তো কিছু খেয়ে যেও অর্থাৎ ওখানে কিছু নফল নামাজ ইবাদত তাসবিহ তাহলিল কর তাই আমি ওখানে যেয়ে দুরাকাত নফল নামাজ পড়ে দাঁড়ালাম যেখান থেকে গোলহা ধরে ধাক্কা মেরে বাহির করে দেওয়া হয় সুরতা কি বলা হয় জানেন ওখানে এই পুলিশকে কি বলা হয় সুরতা বলা হয় ওই সুরতা ওখানে আছে ওরা আগে যেতে দেয় না রসুলের জালির পাশে যেতে দেয় না আমি চিন্তা করলাম যেখান থেকে তো বাহির করে দেয় লোক ঠেলামিরে আগে করে দিচ্ছে আমাকে বলছে ইজহাব ইয়া হাজ্জি ইজহাব গিদ্দাম আমি বললাম ইয়া আল্লাহ আগে পাঠিয়ে দিচ্ছে কেন আমি চিন্তা করতে করতে আগের দিকে কদম বাড়ালাম যেতে যেতে যখন রওজায়ে রাসূলের কাছে পৌঁছে গেছি আমি বল মনে করলাম যে একটু আগে আর কি যেতে পারবো এমন সময় পিছন দিক থেকে একজন সুরতা একজন পুলিশ আমাকে বলল এ হাজ্জি গিদ্দাম ও মাফি ইন্তেজার হিনা এই কথা শোনার পরে আমি ও বলল কে এখানে ইন্তেজার করো না অপেক্ষা করো না আগে চলে যাও এই কথা শোনার পরে রওজার রাসূলের কাছে চলে গেলাম জালিকে ধরার পরে যখন আমি এ সালাম দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার পীর মুর্শিদ আপনাকে সালাম পাঠিয়েছে বলার সঙ্গে সঙ্গে আমি নিজের মধ্যে থাকলাম না আমি যেন গুম হয়ে গেছি হারিয়ে গেছি জ্ঞান হারিয়ে ফেলেছি কতক্ষণ পর্যন্ত এইরকম অবস্থা থাকার পর যখন হুঁশ আসলো আমি বুঝতে পারলাম না আমি আমি চিন্তা করলাম যে স্থানে এতদিন পর্যন্ত থাকার পরে আসতে পারিনি আজ আমি এখানে এসেছি বুঝতে পারলাম যে আমার পীর মুর্শিদ আল্লাহর রাসূলের কাছে এত প্রিয় আল্লাহর নবী বলেন হে মহসিন তোমার পীর মুর্শিদের যদি সালাম দিতে হয় তো আমার কাছে এসো তোমাকে কেউ বাধা দিবে না হাজ হযরতে আলী বিন রাহমাতুল্লাহ আলাইহকে তিনি দিয়ে গেলেন তেনা থেকে আজ চলেছে ওই মক্কা ওই মদিনা আল্লাহু আকবার মক্কা মদিনার কথা যখন এসেছে একটুখানি আলোচনা করার এক প্রয়োজন মক্কাকে আল্লাহ তাআলা হারাম বানিয়েছে জানেন কি হারাম অর্থাৎ ওখানে যদি কেউ কেউ যদি কাউকে মারে বা কতল করে দেয় দেবার পরে যদি ওই হারাম শরীফে চলে যায় তো আল্লাহ তাআলা আমান দিয়েছে ওখানে আর মারতে পারবে না ওখানে মশা মারতে পারবে না পিঁপড়েকে মারতে পারবে না মাছিকে মারতে পারবে না কাউকে আঘাত করতে পারবে না কিছু নাই ওখানে গেলে আমান শহর ওখানে কিছু নাই আর ওই শহরের মধ্যে হারাম যে বানিয়েছেন তো একবার চিন্তা করেন ওই স্থানে ওই স্থানে ওই স্থানে মানুষ যে ঘোরাফেরা করে তো ওখানে কি শয়তান যায় জি শয়তান যায় না আরে ভাই হাজি লোক যাচ্ছে এই পাটি বেদে তো কোন কোন সময় দেখছে যে পুরোকে পুরো পয়সায় গায়েব জেব কাটা নেই কিছু আল্লাহু আকবার কিছু নেই এমন অবস্থা
কিন্তু মক্কাতে শয়তান তো ঘোরাফেরা করছে, খোদ ওখানে তিনটে মূর্তি লাগানো আছে শয়তানের। বলে শোনো, হজ করতে গেলে ওখানে শয়তানকে পাথর মারো, শয়তানকে মারো, ওখানে বলা হয়েছে। আর আমার রাসূলুল্লাহ বলেন, শোনো, মদিনাকে আমি হারাম বানাইছি, এই মদিনা শরীফে আমি হারাম বানাইছি, মক্কায় যদি তুমি যাও তো মক্কায় যাওয়ার পরে তুমি প্রথমে কি করো, দুরে কত নামাজ পড়ো, তারপরে তাওয়াফ করো, হাজারে এনে সাফা আর মারওয়ার তুমি সাই করো, জামজাম পান করার পরে তারপর তোমার গুনাহকে মাফ করা হবে। আমার রাসূলুল্লাহ বলেন, শোনো, মদিনাকে আমি হারাম বানাইছি, এই মদিনা শরীফে যখন তুমি আসবে, বুখারী শরীফের মধ্যে বলা হলো, আমার রাসূলুল্লাহ বলেন যে আমি বুখারী শরীফের 253 সাফার মধ্যে এই 17 নম্বর হলো 67, এই 17 নম্বর অর্থাৎ মাতানি হাদিস, এর মধ্যে বলা হলো আমার রাসূলুল্লাহ বলেন কে ইন্নাল মালাইকাতু সাফি ইন্নাল মালাইকাতা সাফিনা ইয়া রাসূলা, কে আমি যখন দেখে এই মক্কা শরীফকে এই মদিনা শরীফকে হারাম বানাইছি, তার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরিশতাকে মুতায়্যান করে দিয়েছে, চতুর্দিকে ফরিশতা পাহারা দিতেছে, এর মধ্যে যদি শয়তান আসতে চায়, কোন বালা মুসিবত যদি আসতে চায়, তো শয়তানকে এবং বালা মুসিবতকে আসতে দেয় না, ফরিশতা মেরে মেরে তাকে তাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ বলেন, শোনো, এটাকে আমি হারাম বানাইছি, তোমরা ওখানে যাবে সমস্ত মেহনত করার পরে তারপরে ফল পাবে, কিন্তু আমার মদিনা শরীফে যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে বুখারী শরীফের মধ্যে বুখারী শরীফ পৃষ্ঠার নাম্বার 253 17 নাম্বার 11-12 এর মধ্যে বলা হলো যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইন্নাহা তানফির রিজাল ও তানফির নার তাবাতাল হাদিদ, কে শোনো শোনো, এখানে যখনই তুমি দাখিল হবে তোমাদের গুনাহকে তোমাদের সমস্ত পাপকে এমন ভাবে নিষ্পাপ করা হবে যেমন একটা লোহাকে আগুনে পুড়িয়ে ঘষে ঘষে তাকে চকচকে করে দেওয়া হয়, সমস্ত জংকে দূর করে দেওয়া হয়। তদ্রূপ এখানে দাখিল হবার সঙ্গে সঙ্গে মদিনা তোমাদের সমস্ত গুনাহকে লগড়ে লগড়ে ঘষে ঘষে সমস্ত গুনাহকে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি একবার চিন্তা করুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাম বানায়েন, হারাম বানিয়ে দিলেন, তানার পাওয়ার কি কত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি বলেছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখনো পর্যন্ত তাকরিরের মূল এবং মেন পজিশনে আমি আসিনি। একবার চিন্তা করুন, আজ মানুষ চত্বর দিকে বিশৃঙ্খলার মধ্যে মানুষ অত্যাচার অত্যাচার করছে, শুধু বাপ নয় বাপ মার উপরে নয়, ভাই ভাইয়ের সঙ্গে, বোন বোনের সঙ্গে, বিবি স্ত্রীর সঙ্গে, আজ ও তো দূরের কথা। একবার চিন্তা করুন, রব তাআলা কোরআনের মধ্যে কেন বললেন, একটি একটি ঘটনা যদি আপনার সম্মুখে তুলে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন। হযরতে হযরতে মালিক বিন দিনার, এই মালিক বিন দিনার একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি মালিক বিন দিনার তিনি হজ করতে গেলেন, কোথায়, মক্কা শরীফে। ওখানে যাবার পরে যখন দেখলেন এক থেকে এনে 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ মানুষ তিথি আনন্দিত হয়ে চতুর্দিকে চক্কর কাটছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ তোমার এত বান্দা রাসূলুল্লাহর বিসালের পরে এখানে হজ করার জন্য এসেছে, তিনি দোয়া করছেন আর বলছেন আল্লাহ 5 থেকে 7 লাখ লোক এখানে হজের জন্য এসেছে, এর মধ্যে কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয়নি। গায়েব থেকে নিদা আসলো, বলছেন এ মালিক বিন দিনার এখানে যত মানুষ এসেছে সবার হজ আমি কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ, কিন্তু এক ব্যক্তি তার নাম হলো ইবনে হারুন, তার হজ আমি কবুল করে নি। বলেন ইয়ে সমস্ত মানুষের হজ কবুল হয়েছে এক বান্দার, তার হজ। বলে শোনো, শুধু তাই নয়, সে আজ থেকে 40 বছর সে পায়ে হেঁটে হজ করতে আসছে, তার হজ আমি কবুল করে নি। হযরতে মালিক বিন দিনার বলেন আমার তার সাক্ষাতের শখ হলো, কে 40 বছর ধরে পায়ে হেঁটে হজ করতে আসে, সে কেমন বান্দা, তার হজ কবুল হয় না, আমি একবার দেখতে চাই। নিজের তাম্বুতে গেলেন, আরাম করতেছেন, স্বপ্নেই তিনি দেখলেন ইবনে হারুনকে ওখান থেকে উঠে তিনি আসছেন। সব কিছু দেখার পরে যখন উনি বালখের লোক যেখানে উপস্থিত ছিল ওখানে এসে
তিনি খোঁজ নিতেছেন। আজ নওজোয়ান পিড়ি জানেন কি নওজোয়ান কেমন সমাজের জন্য, এই মানুষের রিড়ির হাড়ডি, এই হাড় দেখেছেন, এই হাড়কে যদি ভেঙে দেওয়া হয় তো মানুষ কি সোজাই চলতে পারবে? বাবারা কেউ পারবে? কেউ চলতে পারবে না। তদ্রুপ সমাজের নওজোয়ান, এ কওমের নওজোয়ান এই রকম, যদি কওমের নওজোয়ান যদি বিগড়ে যায়, যদি খারাপ হয়ে যায় তো এই কওম অচল হয়ে যাবে। আল্লাহু আকবার। মালিক বিন দিনার খোঁজ করতে করতে বলখের সেই খেমার কাছে পৌঁছে যেয়ে ইবনে হারুনের কথা জিজ্ঞাসা করলেন। লোক চমকে যে বলেন, ইবনে হারুনের কথা আপনি জিজ্ঞাসা করছেন? উনি মামুলি মানুষ, ওনার কথা বলছেন? বলেন, কেমন ভাই, আমি ওনার কাছে একটু কিছু কথা বলতে চাই। বললেন, শোনো, খেমার মধ্যে পাবে না, উনি মামুলি মানুষ নয়, উনি একজন আবিদ, ইবাদতকারী। আচ্ছা, ওনাকে আমি সাক্ষাৎ করতে চাই। বলে, এখানে পাবে না, খুলে জায়গায় যাও, যেখানে কোনো তাম্বু নেই, কোনো সামিয়ানা নেই, সেখানেই পাবে। হযরত মালিক বিন দিনার বলেন, আমি আস্তে আস্তে গেলাম, সেখানে যেয়ে দেখছি কে ইবনে হারুন বসে আছে, মাথাটা ঝুঁকিয়ে, হাতটা উঁচু করে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, গলায় একটা শিকল বাঁধার পার সাথে বেড়ি লাগানো আছে, হাত দিয়ে খণ্ডন করছে। সালাম দিয়ে তিনি বলেন, ইবনে হারুন। ইবনে হারুন পাল্টে যে বলছে, হ্যাঁ, আমি ইবনে হারুন। আপনি এসেছেন, স্বপ্নে দেখেছেন না আমার হজ কবুল হয়নি? আল্লাহু আকবার। হাজতে মালিক বিন দিনার তিনি বলেন, আমি চমকে গেলাম, স্বপ্নে যা কিছু দেখেছিলাম ইবনে হারুন সব বলে দিল। বলেন, শোনেন, আজ আমি বলছি, এখান থেকে 40 বছর ধরে আমি এখানে হজ করছি, আর এই 40 বছরে 40 জন আল্লাহর ওলি আমার এখানে এসেছে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে। আল্লাহু আকবার। ইবনে হারুন বসে আছে, মালিক বিন দিনার তিনি বলেন, কে, একটা প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই। বলে, বলেন, কোনো অসুবিধে নেই। বলে, তোমার হজ কবুল হয় না কেন? আমি শুনেছি তুমি পায়ে হেঁটে হজ করো। বলে, হ্যাঁ, আমি পায়ে হেঁটে হজ করি, প্রত্যেক বছর আসি, কিন্তু আমার হজ কবুল হয় না। বলে, তার কারণ? বলে, তার কারণ তুমি শুনতে চাও? বলে, হ্যাঁ। বলে, এমন কারণ তুমি শুনলে সহ্য করতে পারবে না। বলে, একটু শোনাও। বলে, শোনো, আমি নওজোয়ান ছিলাম, আর আল্লাহ তাআলা দৌলত, মাল দৌলত, পয়সা করি এত দিয়েছিল, তার কোনো ওর ছিল না। আমি রাত ও দিন যদি দুই হাত দিয়ে খরচ করি তো শেষ হবে না, কিন্তু আমি আমার দোস্তদের সঙ্গে মিলে, গালাত সাহাবাত এবং তাদের সঙ্গে উঠা বসা করে, তারা মদ খেত, তাদের সঙ্গে মদ খেতে লাগলাম। একদিন যখন শাবান মাস শেষ হয়ে গেছে, রমজান শুরু হয়েছে, রমজানের চাঁদ উঠেছে, মদ খেয়ে টলতে টলতে আমি বাড়িতে আসলাম, আমার বাপ নেই, আমার মা হলো বেওয়া। মা এই অবস্থায় দেখে বলে, ইবনে হারুন, আজ চাঁদ উঠেছে রোজার, সব লোক আনন্দে আত্মহারা হয়ে চতুর্দিকে ঘুরছে, মসজিদে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, নতুন নতুন লেবাস বাহির করছে, কেউ গোসল করছে, কেউ উজু করছে, আনন্দে আত্মহারা হয়ে মানুষ চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে মসজিদে যাওয়ার জন্য। আজ তুই নেশার অবস্থায় এখানে এসেছিস? এই কথা বলে আমার মা হাত তুলে আমার মুখে একটা চড় মারলো, আমি সহ্য করতে পারলাম না। যারা মদ খায় তারা শয়তানের কাঠপুটলি হয়ে যায়, শয়তানের খেলনা হয়ে যায়। এতে আমি কি করলাম? মাকে দুই হাত দিয়ে মারতে শুরু করলাম, মারতে মারতে শুধু তাই নয়, সামনে একটা তান্দুর ছিল, আগুন দাও দাও করে চলছিল, মাকে তুলে সেই তান্দুরের মধ্যে আমি ফেলে দিলাম। এমন সময় বেহুশ অবস্থায় পড়ে আছি, সকাল হয়েছে, আমার পাক সাহেব নেক বিবি সকালে উঠে বলছে, ইবনে হারুন তুমি থাকো, আমি চললাম, তোমার হুশ হাসার অপেক্ষায় আমি ছিলাম। আমি চিন্তা করলাম যে অফাদার বিবি, নেক বিবি আমার উপরে এমন ভাবে তালখ ভাবে কেন কথা বলছে, শক্ত কালামি ভাবে কেন কথা বলছে, এমন ভাবে কোনোদিন কথা বলেনি, আজ কেন বলছে? বলছে, শোনো, কিসের জন্য আমি বলছি? আজ তার দূরের কাছে গিয়ে দেখো তুমি কি করেছো। আমি ওখান থেকে উঠে দেখলাম যে আমার মা জ্বলা অবস্থায় যেমন গুটি পড়ে থাকে সেই রকম এক পাশে পড়ে আছে। আমি বললাম, কি হয়েছে? বলে, তুমি নেশার অবস্থায় করেছো। এ কথা জানার পরে আমি গম্ভীর হয়ে গেলাম, চোখ থেকে
पानी झरते शुरू हो गेल आमी एकटा अस्त्र निये आमार हाथ आमी केटे फेललाम तारपरे एकटा जिंजीर दिए एक हाथ के बेधे गलाय पड़िए पाए बेड़ी लागिए दिए समस्त दौलत के अल्लाह रास्ताय रुटिए दिलाम सेइखान थेके अल्लाह रास्ताय बेरिए पड़लाम एबं पूरा रात अल्लाहर इबादत करी आमी अतक्षण पर्यन्त घुमाय जतक्षण जतटा परिमाण आमार आकल अर्थात दिन और दिमाग जान ठीक थाके एबं पूर्ण दिन आमी रोजाय काटाय एक मुष्टि एक मुठो चाना अर्थात सोला दिए आमी इफ्तार करी এই ছাড়া আমার কিছু নাই আজ 40 বছর আল্লাহর নাস্তিকে আল্লাহর এই ঘরে এনি কাবা শরীফে আমি আসছি মক্কা শরীফে আসছি মদিনা শরীফে আসছি এখানে 40 বছর আমি হজ করার জন্য আসছি আল্লাহর কাছে আমি দোয়া করি দোয়া কবুল হয় না কান্না করি যে পানি পড়ে আমার চোখ দিয়ে সে পানির দাম আল্লাহর কাছে কোনো মূল্য নাই আজ আমি আল্লাহর কাছে তওবা করি তওবাও কবুল হয় না এই জন্য আমি এখানে প্রত্যেক বছর আসি আল্লাহর কাছে দোয়া করতে থাকি হযরতে মালিক বিন দিনার এই কথা শোনার পরে তিনি বললেন কমবখ তুই এত বড় গুনাহ করেছিস নিজের মাকে তুই নিজে হাতে কতল করেছিস এই কথা বলার পরে মালিক বিন দিনার নিজের খিমাতে আসলেন খিমায় এসে যখন শুয়ে পড়লেন তো আল্লাহর নবী দোজখের বাদশা রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুখতার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হাজির হয়ে গেলেন স্বপ্নে এসে হাজির হয়ে গেলেন বলেন এ মালিক বিন দিনার তোমাকে ডাকার দরকার ছিল না তোমাকে বকাবকি করার দরকার ছিল না হযরত মালিক বিন দিনার বলেন ইয়া রাসূলুল্লাহ ও কাজ এমন করেছে যার জন্য আমার মুখ দিয়ে এক শব্দ বেরিয়ে গেছে আমার রাসূলুল্লাহ বলেন তুমি জানো কি মালিক বিন দিনারের হাশর কি হবে কিয়ামতের ময়দানে কি করা হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মালিক বিন দিনার বলেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পর্কে আপনি বলতে পারেন আল্লাহু আকবার বুজুর্গানের দিন তিনার আকীদা হলো যে আল্লাহর নবী কিয়ামতের খবর দিতে পারেন আর কিছু মোল্লা মুন্সি আমাদের মতো দাড়ি এবং টুপি রেখে লম্বা পাঞ্জাবি পরে মানুষের ঈমান কে হরণ করতে বাড়িয়ে যারা নিজের ভাই বলছে তারা বলে নবী পিঠ পিছার খবর জানে না ইলমে গায়ব সম্পর্কে যদি আমি হাদিস বর্ণনা করতে থাকি তো শেষ হবে না কতটা হাদিস নেবে বুখারীর মধ্যে তিরমিজির মধ্যে আবু দাউদের মধ্যে নিসাইর মধ্যে ইবনে মাজার মধ্যে কতটা হাদিস নেবে কতটা দিবে এটি এসেছেন পড়না আমিনউদ্দিন সাহেব এসে গেছেন অর্থাৎ বেশি তো আলোচনা করা যাবে না সামান্য হাদিসের একটা ঝলক লাস্টে তো আমি বলে যাব ইনশাআল্লাহ তো হযরতে মালিক বিন দিনার বলেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পর্কে তো আপনি বলতে পারবেন বলেন শুনো ইবনে হারুন কিয়ামতের ময়দানে যখন ইবনে হাজুনের হাশর নাশর হবার পরে বিচার নাশর হবার পরে যখন ওকে জাহান্নামে দেওয়া হবে তো তিন দিন ওকে জাহান্নামের মধ্যে রাখা হবে কদিন ওবারা তিন দিন তো তিন দিন মানে আজকে কালকে আর পরশু শেষ সাজা শেষ বুঝতে পারলেন আল্লাহ ফতরা অত সাজা নয় কিয়ামতের সাজা ওখানকার এক দিন এখানকার 50,000 বছরের সমান তা আপনি চিন্তা করেন তিন দিন অর্থাৎ 1,500 বছর ইবনে হারুন জাহান্নামের মধ্যে থাকবে এক বা এক আল্লাহ তাআলা ইবনে হারুনের মার দিলে বাচ্চার মহব্বত দিয়ে দেবে সঙ্গে সঙ্গে মা বলে উঠবে ইয়া আল্লাহ আমার বেটা ইবনে হারুন কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে খাতুন তোমার বেটা জাহান্নামে আছে তোমাকে কতল করেছিল বলে ইয়া আল্লাহ আমার বেটা কি জান্নাতে আসতে পারবে না বলেন তুমি যদি maaf করো তো তোমার বেটা জান্নাতে আসতে পারবে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে সিজদারেজ হয়ে বলেন ইয়া রাব্বুল আলামিন আমার বেটাকে আমি maaf করে দিলাম বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবনে হারুনকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে আজ চিন্তা করেন যে মা যার জন্য আজ তালখ কালামে করছি যে মা আমার সম্মুখে আছে এত কিছু লালন পালন করার পরে তার সঙ্গে আজ ঠিক সুলুক করতে পারি না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী রাসূল যে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা অতি খারাপ আমার সঙ্গে গালিগালাজ করে আমার রাসূলুল্লাহ বলেন এ কমবখ চলে যা তোর মা এখন খারাপ হয়েছে যে সময় তুই পেশাব পায়খানা করে দিতিস আর তোর মা সেই জায়গায় থেকে তোকে শুকনো
অন্য জায়গায় রেখেছিল, তোর মা এখন খারাপ হয়ে গেছে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে ভালো চোখে দেখে না, কে তোর মা খারাপ হয়ে গেছে। ওই সময় চিন্তা কর, তুই যখন অসুস্থ হয়ে যেতিস, তোর মা পুরো পুরো রাত জেগে তোকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, সেই মাকে আজ তুই ভুলে যাইতেছিস। শুন, তোর মার পার নিচে আমি জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। একজন একজন পীরে মুর্শিদ তার মুরিদদেরকে বলেন, কে সরো, আমি যখন মৃত্যু বরণ করব তো জান্নাতে আমার কবর দিও। মুরিদগণ জানাজা নামাজ পড়িয়ে বসে আছে, জান্নাতে কোথায় দাফন করব, কোথায় জান্নাত আছে। একজন বুজুর্গানে দিন ওখান থেকে যাচ্ছেন, বলে কি হয়েছে ভাই, বন্ধ কেন বসে? বলে এই জন্য বসে আছেন, আমাদের পীর মুর্শিদ বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমাকে জান্নাতে দাফন করে দিও। তো কোথায় নিয়ে যাব, জানাজা তো হয়ে গেছে, ওই জন্য বসে আছি। আরে বেকুফ, রাসূলুল্লাহর হাদিস শোনো নেই? আমার রাসূলুল্লাহ বলেন মার পায়ের নিচে হলে জান্নাত। এর মা কি ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। বলে যাও ওর মার পায়ের নিচে দাফন করে দাও, জান্নাতে দাফন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নারীর মর্যাদা মর্যাদা নারীর নারীর যে দরজা আমাদের জন্য আমাদের কাছে তিনি জানিয়ে গেছেন, দিয়ে গেছেন যে তার কোন মাঝহাব হোক না কেন, কোন ফেরকা হোক না কেন, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। দিতে পারবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়ব সম্পর্কে বলতেছিলাম, একটু হাদিসের টুকরা বলেই আমি শেষ করব। এই হাদিসটা হলো তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ, এর রাবি হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পৃষ্ঠার নম্বর হচ্ছে 55, আর 17 নম্বর হচ্ছে এনে মাতানে হাদিস, 14, 15, 16 পর্যন্ত হাদিস লেখা হয়েছে। مختصر ان ابو ذر غفاری رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم انی ارى ما لا ترون واسمع ما لا تسمعون وانت اتى ما فيها আমার رسول اللہ صلی اللہ علیہ وسلم তিনি বলতেছেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নি আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, ওয়াসমাউ মা লা তাসমাউ, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে শোনো কে আসমানের বুকে যে ফরিশতা সিজদা রেজ আছে, যে সিজদা করতেছে, যে সিজদা যে আসমানের বুকে চার আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই, যে ফরিশতা সিজদা করতেছে, যে ফরিশতা সিজদা করে, যে সিজদা করছে ও আমি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহু মা আলামু মা আল্লাহু লা তাআলামু মা আলাম, কসম খোদার আমি যা জানি তোমরা তা জানো না। আমার রাসূলুল্লাহ এও কথা বলছেন কে ইল্লা ইল্লা আরবাউ ওয়া আসাবি ইল্লা ওয়া মালাকু লিল্লাহি লিল্লাহি সিজদাতে লিল্লাহি সাজিদা, কে ফরিশতা যে ওখানে সিজদা করছে আমার রাসূলুল্লাহ বলেন আমি ও দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবং যে তাসবিহ পড়ছে সে তাসবিহ আমি শুনতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ জমিনের বুকে থেকে আসমানের বুকে কি হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও দেখতেছেন এবং তাও শুনতে পাচ্ছেন। এবং শুধু এখানে নয়, আমার রাসূলুল্লাহ বলেন শোনো আমি যা জানি তোমরা তা জানো না, আমি যদি এ কথা তোমাদের সম্মুখে বলে দেই আর বান তোমরা যদি জানতে পারতে, তো শোনো তোমরা বিবি বাচ্চা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিতে, তুমি তোমরা হাসতে কম এবং কানতে বেশি, বিবি বাচ্চা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিতে, জঙ্গলে চলে যেতে এবং আল্লাহর কাছে শুধু কান্দন করতে, কান্না করতে, আর বলতে আমি যদি একটা গাছ হতাম আর সেই গাছটা যদি কেটে দেওয়া হতো তো মনে হয় এর থেকে সব থেকে উত্তম বা ভালো হতো। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব সম্পর্কে প্রচুর আরো অনেক হাদিস আছে।
আছে যার কোনো শেষ নেই। যাই হোক আমি আলোচনা আগে আর বাড়াতে চাই না, আমি এখান থেকে সমাপ্ত করতে চাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মাওলায় কোটি কোটি বছর রেখে তেনাকে শিক্ষায় শিক্ষিত করে সমস্ত শিক্ষায় গুণবনি করে তেনাকে জগত টিচার করে জগত গুরু করে তেনাকে দুনিয়ার বুকে পাঠালেন জগতের টিচার করে বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য তো কোরআনের মধ্যে রব্বুল আলামিন খোদ নিজে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম, হে মাহবুব আপনাকে আমি ও সবকিছু শিখাইছি সবকিছু শিখিয়ে দিয়েছি যা আপনি জানতেন না। ওয়া আল্লাহ তাআলা আমার হাবিবকে আল্লাহর নবীকে তিনি অতীতের জ্ঞান ভবিষ্যতের জ্ঞান সমস্ত কিছু সমস্ত শিক্ষা প্রদান করে তেনাকে দুনিয়ার মুখে পাঠিয়ে দিয়েছেন। আর কেউ যদি বলে যে পিছের খবর জানে না তাহলে কি করে হবে, কি করে চলবে? কমসে কম কিতাব তো মোতালা করো, কিতাব তো দেখো, তাহলে তো বুঝতে পারবে। আর কিতাব যদি না পড়তে পারো তো আইসো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় এবং ওখানকার তালেবে ইলম এবং আলেমে দ্বীন তাদের কাছে ইলম শিক্ষা করো, তাহলে বুঝতে পারবে ইলমে গায়ব সম্পর্কে, হাজির নাজির সম্পর্কে, ইলমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে সব কিছু বুঝতে পারবে। আজ যে সালাম কালাম নিয়ে সমস্ত কিছু আজ এতরাজ হচ্ছে, আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সম্পর্কে যে হাদিস শরীফের জিকির হয়েছে যদি বয়ান করি তো বুঝতে পারবেন, হাদিস মোতালা করো তাহলে বুঝতে পারবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমে সাহাবায়ে কেরাম হাজির হয়েছে না, দাঁড়িয়েছেন কিনা, কাম করেছেন কিনা। আজ যদি কবরস্থানে যায় যার জন্য এতরাজ করতেছে যে কবরস্থানে যদি ফুল দেয় তো এতরাজ করতেছে, কবরস্থানে যদি জিয়ারত করার জন্য যায় তাও এতরাজ করতেছে। আমি বলতে চাই কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে রেখে গিয়েছে কিনা এটিকো আপনি হাদিস শরীফ উঠিয়ে দেখুন, বুখারী শরীফের মধ্যে এই হাদিস আছে কিনা, এই হাদিস বুখারী শরীফের মধ্যে বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 182 এর মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, এই হাদিস সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলেছেন এক স্থানে, তিনি দাঁড়িয়ে জেলে সাহাবায়ে কেরামদেরকে তিনি হুকুম দেন যে যাও খেজুরের টাহিনি ভেঙে নিয়ে এসো, খেজুরের ডাল যখন ভেঙে নিয়ে আসা হলো হাদিসের ইবাদত হলো, সুম্মা আখাযা জারিদাতান রাতাবাতান ফাশাক্কাহ নিসবাইনে সুম্মা গরাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের টাহিনিটাকে নিয়ে দুই জায়গায় গেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম বলেন কালু লিমা সানাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি এ কিসের জন্য করলেন? আল্লাহ রাসূল বলেন ফাকালা আল্লাহ মা ইয়াখ আনহুম মা লাম ইয়াখাফ ফা, আমি এই জন্য করেছি যতক্ষণ পর্যন্ত এক কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে আর ইয়ের সবাব এর রূহে পৌঁছাবে এবং এর আজাবকে তাসবিহ করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ। এ আমার রাসূলুল্লাহ দিয়েছেন কিনা, এবং এখান থেকে বোঝা গেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, সাহাবায়ে কেরাম আছেন, আমার রাসূলুল্লাহ এ খবর দিতেছেন সবে এখানে দুটো কবর আছে, এ কবর যেখানে কোনো নিশানা ছিল না আমার রাসূলুল্লাহ ভবি এর অদৃশ্যর সংবাদদাতা আমার রাসূলুল্লাহ এ খবর দিতেছেন এখানে দুটো কবর আছে এবং কবরে আজাব হচ্ছে, এবি সংবাদ দিতেছে এ কিসের জন্য আজাব হচ্ছে? আমার রাসূলুল্লাহ এও বলতেছেন শোনো একটা পেশাবের সিগার ছিটে থেকে বাঁচতো না, আর একটা হলো যে চুগলখড়ি করত এই জন্য তার আজাব হচ্ছে। আমার রাসূলুল্লাহ এ বলতেছেন যে দুটো কবর আছে সেখানে নিশানা নাই, ইলমের গায়েব না তো কি বাবারা, ইলমের গায়েব কিনা, অদৃশ্য সংবাদ কিনা, এবং এও বলতেছেন যে কিসের জন্য আজাব হতেছে, এবং আমার রাসূলুল্লাহ তেনার উম্মতের জন্য এ সবক দিয়ে গেলেন যে শোনো পৃথিবীর বুকে যত গাছপালা যা লতাপাতা কাঁচা আছে সব আল্লাহ তাসবিহ পাঠ করে, আর যদি বুজুরগানের দিনের মাজারের উপর যদি ফুল চড়ায় তাহলে ফুল হাতে ফুল চড়াচ্ছে বোঝা তো শিরিক করে দিল। আরে বাবা কিতাব তো মোতালা কর আগে, কিতাব তো দেখ কিতাবের মধ্যে কি লিখছে, এমনি বলে দিচ্ছিস? আমার রাসূলুল্লাহ বলে গেছেন যদি লতা পাতা গাছ পালার তাসবিহ ও তাহলিলে যদি মুর্দার রুহে যদি তার সওয়াব পৌঁছায়, আমি হলাম আমরা হলাম আশরাফুল মখলুকাতের সর্বশ্রেষ্ঠ এ মানব যদি তাসবিহ তাহলিল করে, যদি এ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এবং কালমা শরীফ পড়ে দুরুদ শরীফ পড়ে, তার সওয়াব মুর্দার রুহে পৌঁছবে কিনা বাবারা আপনারা নিজেরা বিচার করেন, পৌঁছবে জি।
आज बोलछे कबर जेने जियारत करो ना दुआ खैर ये सब्रसानी किसर जन्य जाबो कने जाबो किसर जन्य फातिहा किसर जन्य करबो बोले जदि आजाब दीते हय मुर्दादेर तो फातिहा करो आरो हादिस बोलबो शुनि उनि तो बसे आछेन ओनाके शुनबेन भाई आमि तो आपनारा जानेन जे आमि किछु जा किछु बोलि काटा काटा आमार सुरताल नाई आवाज कंठ दिए जा किछु बोलबेन उनि शुनबेन इनशाल्लाह आल्लाह ताआला आवाजो दिए माशाल्लाह आवाजो दिए संगे अल्लाह ताला बोलारो हुनर इल्म लियाकत दुआ करी अल्लाह ताला आरो इजाफा करुक एवं अल्लाह रब्बुल आलमीन आवाजे इल्मे बरकत अदा करुन बोलें आमीन। आमि एइटुकु बोले शेष करते चाय जेखाने केउ जदि केउ ई धोका दिते चाय तो अपनारा যতক্ষণ না ইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে কন্টাক্ট না করে নেবেন আর এখন যে কাফেলা খাস করে সুন্নি জাগরণ কাফেলা এর সঙ্গে সম্পর্ক রেখে আপনারা সব কিছু মাসলা হাল করতে পারবেন এর মধ্যে যোগ্য উলামায়ে কেরাম মুফতিয়ানে জাম সকলেই আছে আপনারা এই সম্পর্কে আপনারা যথেষ্ট অবগত এবং আপনাদের পূর্বেই সবকিছু শুনেছেন মাসলা মাসাইল থেকে নিয়ে সবকিছু আপনারা জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমরা যেন পীর মুর্শিদের রাস্তা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাতের উপর থেকে যখন যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি বলেন আমিন ওয়া আখরিল আবদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা नाम